নারী উদ্যোক্তাদের নিয়ে বান্দরবানে সাত দিন ব্যাপী আয়োজিত আনন্দ মেলা শেষ হয়েছে। জেলায় জাতীয় মহিলা সংস্থা আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হয়। এই আনন্দ মেলায় প্রায় 35টি শিল্প প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে 25টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন নারী উদ্যোক্তারা এই মেলায় দোকানি হিসেবে অংশগ্রহণ করেন। তারা তাদের নিজেদের হাতের তৈরি বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রি করেন। আমার মেন প্রোডাক্ট হলো তোমার জুয়েলারি, আমি নিজের হাতেও তৈরি করি, আবার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশে আমি ইম্পোর্ট করি, এক্সপোর্ট করি, নিজের হাতে বানাই। আমার এখানে প্রোডাক্টগুলো আছে, ম্যাক্সিমাম হচ্ছে পাটের প্রোডাক্ট, আমি পাটের প্রোডাক্ট নিয়ে কাজ করি, পাট পছন্দ। এছাড়াও ছিল হস্তশিল্প, পাটজাত পণ্য, জুয়েলারি ও বিভিন্ন খাবার। প্রতিদিন সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের জন্য ছিল উন্মুক্ত। বান্দরবানে এই আনন্দ মেলায় দূর দূরান্ত থেকে বিভিন্ন বয়সীরা আসে ঘুরতে। এখানে আমি আনন্দ মেলা ঘুরতে আসছি, এখানে আমার সাথে আমার ফ্রেন্ডরা আছে, আমরা অনেক এনজয় করছি। অবশ্যই ভালো লাগছে, বিশেষ সুন্দর সুস্থ পরিবেশ এখানে বজায় রাখছে। এই মেলায় 3 জন উদ্যোক্তাকে নারী উদ্যোক্তা পুরস্কার 2022-এ ভূষিত করা হয়। নারী এখন আর পিছিয়ে নেই, তারা তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে পুরুষের পাশাপাশি সমানভাবে দেশের উন্নয়নে ভূমিকা রেখে চলেছে। অরুন্ধতী বড়ুয়া, হ্যালো ডট বিডি নিউজ 24.com, বান্দরবান।